ফিরে আসলাম। আজ থেকে অমৃত মহোৎসব উপলক্ষে রক্তদান শিবির, সচেতনতামূলক র্যালি এবং 5টি অ্যাম্বুলেন্স প্রদান করা হলো রাজস্ব দপ্তরের উদ্যোগে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। মূলত আজ থেকে অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে এই আয়োজন করা হয়েছিল, যার উপলক্ষে রক্তদান শিবির হয় এবং সচেতনতামূলক একটি র্যালিরও আয়োজন করা হয়। তার পাশাপাশি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে 5টি অ্যাম্বুলেন্স, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিষেবা, সেই 5টি অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হলো মুখ্য স্বাস্থ্য আধিকারিককে পশ্চিম ত্রিপুরার। এবং অনুষ্ঠানে আজকে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তার সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার শাসক দেবপ্রিয় বর্ধন থেকে শুরু করে মহকুমা শাসক অসীম সাহা আজকে সকলেই উপস্থিত ছিলেন এবং উদ্বোধন করেন অনুষ্ঠানে। যারা রক্তদান করেছেন তাদের ঘুরে দেখেন। তবে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন শুনব, এমনকি মহকুমা শাসক অসীম সাহা কি জানিয়েছেন শুনব। আজকে আমরা রক্তদান করি, কিন্তু আমরা প্রাণ দিয়েছি বলি না। এখানে যারা রক্তদান করবেন এরা করেন, আমরা ডিউটি পালন করি, এটা আমাদের কর্তব্য, এটা আমাদের কর্তব্য। আর তাছাড়া যেটা পূর্ব ত্রিপুরা সরকার সবচেয়ে বেশি উচ্চারণ করেছে, এই জনগণতা ইনস্টিটিউশনাল যে ব্লাড ডোনেশন সেটাকে জিরো করে দিয়েছিল। আপনি যারাই বাইরে গিয়ে কোন হসপিটালে চিকিৎসা করেছে, কোন চিকিৎসা করতে গেলে বলবে পাঁচ বছর রক্ত দান করুন, আর টিকিটটা নিয়ে আসুন। কারা কারা বাইরে কোন চিকিৎসা করেছে হাত তুলন্ত দেখি, আছে কেউ বাইরে গিয়ে চিকিৎসা করেছে রক্ত চায় তো জমা করে দেবে বলে তো আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প আমাদের উপহার দিয়েছেন, সেই প্রকল্পগুলিকে আমরা এখানে তুলে ধরেছি। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্লোগান ছিল নেশামুক্ত ত্রিপুরা, আমরা সেটাকে এখানে তুলে ধরার চেষ্টা করছি। জীবন সড়ক সুরক্ষা, জীবন রক্ষা, আপনারা জানেন আজকেও যদি সংবাদপত্র খুলে দেখেন দেখবেন দুর্ঘটনা, যান দুর্ঘটনা প্রতিদিন এক দুটো মৃত্যু এখানে হচ্ছে। আর এটার সাথে এই ঘটনা যদি আমরা অ্যানালাইসিস করতে যাই তাহলে দেখা যায় নেশা একটা এখানে প্রধান কারণ হয়ে দাঁড়ায়, যে নেশাগ্রস্ত হয়ে হয়তো যান চালাচ্ছেন আর দুর্ঘটনা ঘটছে। এই নেশামুক্ত যে ত্রিপুরা গড়ে ওঠার জন্য আমি এখানে এই সবার কাছে আমি অনুরোধ করবো, আমরা এই অভিযান নিয়ে চলি নেশামুক্ত ত্রিপুরা গড়ে উঠো। আর বেটি বাঁচাও বেটি পড়াও, আমাদের রাজ্যে আপনারা শুনলেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এমনকি জেলা শাসকের বক্তব্য। তবে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলি সম্পর্কে আবারও আজকের এই আয়োজনে তুলে ধরা হয়েছে উপস্থিত অতিথিদের পক্ষ থেকে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।